আজকের টিউটোরিয়াল তেলগামী অ্যাপটিকে আপনি কিভাবে ইউজ করবেন। তো আপনাদেরকে প্রথমে অ্যাপটি ডাউনলোড করতে হবে, তার জন্য আপনাদের মোবাইল ডাটা অন করে আপনাদের যে কোনো ব্রাউজারে চলে যাবেন। সেখানে গিয়ে সার্চ বারে লিখবেন তেলগামী, তেলগামী এপিকে, তারপর সার্চ করবেন। দেখুন এখানে অপশান আছে তেলগামী এপিকে ডাউনলোড ফ্রি এন্টারটেনমেন্ট অ্যাপ ফর অ্যান্ড্রয়েড এপিকে পিওর ডট কম, ক্লিক করবেন। তারপর এখন ডাউনলোডের অপশান আছে, এটাকে ডাউনলোড করার জন্য আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর দেখুন এখানে ডাউনলোডিং, একটু পরে আপনার হ্যাঁ দেখুন ডাউনলোডের অপশান আসছে, এটাকে আপনারা ইউজ করতে পারেন, কিন্তু আমার যেহেতু আছে আমি ক্যান্সেল করে দিচ্ছি। তারপর ডাউনলোড হয়ে যাওয়ার পর ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পর অ্যাপটিকে অন করবেন। অন করার পর অ্যাপটি দুবার রোটেট হবে, হ্যাঁ রোটেট হয়ে যাওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, ক্লিক করবেন। তারপর দেখুন এগুলো চাইলে আপনি ক্রিয়েট ক্লিক করবেন, তারপর দেখুন এগুলো চাইলে আপনি পড়েও নিতে পারেন, কিন্তু যেহেতু আমার জানা আছে তাই আমি এক্সিট হাউ টু ওকে। তারপরে এখানে যে এই এই যে কার্টুনটা আছে এটাকে আপনি চেঞ্জও করতে পারেন, ধরুন আপনি যদি চান ক্যারেক্টার এটাতে ক্লিক করবেন। তারপরে দেখুন জেন্ডার, মানে আপনি যদি এখানে ছেলে বা মেয়ে চুজ করতে চান তাহলে এখানে এখন ছেলে আছে, এটা চেঞ্জ করতে চাইলে আপনি জেন্ডারে ক্লিক করবেন, দেখুন চেঞ্জ হয়েছে। আর আপনি যদি চান এর স্কিন টোন, হেড, আইজ, হেয়ার, টপ, বটন, শুজ, এই সবগুলো আপনি চেঞ্জ করতে পারেন। ধরুন আমি চেঞ্জ করছি স্কিন টোন, তাহলে এগুলো এই যে অপশানগুলো আছে এগুলোতে ক্লিক করবেন। আর দেখুন এখানে যে কার্টুনটা আছে এর স্কিনের রং চেঞ্জ হয়ে যাচ্ছে, এভাবে আপনি আপনার স্কিনের রং চেঞ্জ করতে পারেন, আইজ, চোখের রং, এই সবগুলো আপনি চেঞ্জ করতে পারেন, হেড দেখুন এরকমভাবে চেঞ্জ করতে পারেন, চুল, চুলের কালার সব কিছুই আপনি চেঞ্জ করতে পারেন। তো এগুলো আপনি আপনার মন পছন্দভাবে করে নেবেন। আর ইমোশান, এই কার্টুনটা ইমোশান কীরকম থাকবে, হ্যাপি, স্যাড, এরকমভাবে আপনি চুজ করে নেবেন। তারপর আপনি যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান, তো এই অ্যাপটি থেকে কিছু ফ্রি ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, সেগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন, ধরুন ফ্রি ব্যাকগ্রাউন্ড এগুলো দেওয়া আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। তো আমি একটা করে নিলাম। তারপর আপনি যদি চান আপনার গ্যালারি থেকে ইউজ করতে, তাহলে এখানে লাইব্রেরি এটাতে ক্লিক করবেন, ক্যামেরা থেকে চাইলে ক্যামেরা থেকে করবেন, ডুডল মানে আপনি কিছু যদি এখানে লিখতে চান তাহলে সেটি লিখতে পারেন, এখানে কালার দিয়ে আপনি পুরো স্ক্রিনটাকে রঙিন করে নিতে পারবেন। এবং তারপর আপনি ব্রাশ, ব্রাশের সাইজ ছোট বড় করে আপনি এতে কিছু লিখতে পারবেন, ধরুন আমি লিখলাম ক্রিয়েটিভ প্ল্যানেট, ওকে এরকমভাবে আপনি লিখতে পারবেন। আর চাইলে এটাকে আপনি ইরেজও করতে পারবেন, ইরেজ করার জন্য এই ইরেজার এটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর সরি এটা ক্লিক করার পর আপনাদেরকে এটাকে আমি সবুজ করে দিলাম, ওকে সবুজ করার পর সরি হ্যাঁ দেখুন এখানে এটি ইরেজ হয়ে যাচ্ছে। এরকমভাবে আপনি আপনার যে ডোডলগুলি আপনি ইউজ করেছেন সেগুলোকে আপনি ইরেজ করে নিতে পারবেন। এবার আপনি যদি কিছু রেকর্ড করতে চান, আপনি যদি কিছু রেকর্ড করতে চান তাহলে আপনাদেরকে ব্যাক করতে হবে, ব্যাক করার পর এই যে মেসেজ অপশানটি আছে এটাতে ক্লিক করবেন। চাইলে এখান থেকে আপনি কিছু রেকর্ড করতে পারেন, আপনাকে রেকর্ড করতে হবে, তার জন্য এই যে রেকর্ড অপশান আছে এটাতে ক্লিক করবেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্রিয়েটিভ প্ল্যানেট, আপনার রেকর্ড হয়ে গেলে স্টপ করে দেবেন। স্টপ করার পর দেখুন অ্যানালাইজিং ইউর ভয়েস, সেভ হয়ে যাওয়ার পর সরি রেকর্ড হয়ে যাওয়ার পর আপনাদের এরকম একটি অপশান আসবে, সেখানে আপনি প্রিভিউ করে নেবেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্রিয়েটিভ প্ল্যানেট।
দেখুন এরকমভাবে আপনার রেকর্ডের সাথে এই কার্টুনটি তার হাত পা নাড়বে বা মাথা এরকম কিছু নাড়তে থাকবে। তারপর প্রিভিউ করে নেওয়ার পর আপনি এটিকে যদি সেভ করতে চান তাহলে শেয়ার শেয়ার অপশানটিতে টাচ করবেন, সেখান থেকে সেভ সেভ অপশানটিতে ক্লিক করার পর দেখুন ক্রিয়েটিং ইওর গ্যামি মানে হচ্ছে যে আপনার যে যেটা আপনি এক্ষুনি তৈরি করলেন যে কার্টুন অ্যানিমেশনটা সেটা সেভ হচ্ছে। দেখুন এখানে যে আপনি যেটা সেভ করেছিলেন সেটা সেভ হয়ে গেছে। আপনাদেরকে এবার আপনাদের ফাইল ম্যানেজার বা যে যে অপশান আছে ভিডিও দেখার জন্য সেখানে গিয়ে আপনি এটিকে দেখে নেবেন। আর এখান থেকে চাইলে আপনি সরাসরি শেয়ার করতে পারেন, শেয়ার ভিডিও এই অপশানগুলো থেকে আপনি শেয়ার করে নিতে পারেন। ফাইল ম্যানেজারে গেলাম, দেখুন সেখানে ভিডিও ভিডিওতে ক্লিক করার পর এই যে আছে, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্রিয়েটিভ প্ল্যানেট। হ্যাঁ দেখুন এখানে তাদের ওয়াটার মার্ক সহ ভিডিওটি সেভ হয়ে গেছে। হাই ফ্রেন্ডস, এরকম ভাবে আপনি ওয়েলকাম টু ক্রিয়েটিভ আপনাদের প্ল্যানেট। যে অ্যানিমেটেড কার্টুন ভিডিও সেগুলি আপনি বানাতে ভিডিওটি যদি পারবেন। ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা রিং বটন থেকে টাচ করে নতুন আপডেটের সাথে জুড়ে থাকবেন। এবং এরকম অ্যানিমেশন ইউজ করে, এই অ্যাপসটিকে ইউজ করে আপনি আপনাদের ইন্ট্রো, আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে তার ইন্ট্রো আউট্রো এসব আপনি বানাতে পারবেন। সো থ্যাংকস ফ্রেন্ড ফর ওয়াচিং দিস ভিডিও।